নরসিংদীতে স্থানীয় কাউন্সিলরের কাণ্ড। হাতুড়ি দিয়ে নিজেই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা প্রাচীর ভাঙার ভিডিও দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নরসিংদী পৌর শহরের পূর্ব বাগদি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। শুক্রবার 10 ফেব্রুয়ারি দুপুর 2টার সময় পৌরসভার 9 নং ওয়ার্ডের পূর্ব বাগদি এলাকার 291/ বাসার সীমানা প্রাচীর ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাথায় টুপি পরা হাতুড়ি হাতে নিজেই দেয়াল ভাঙতে, হাতুড়ি হাতে কাউন্সিলর নিজেই দেয়াল ভাঙছে। এ ব্যাপারে কাউন্সিলর সহ কামাল মোহাম্মদ ইসুফ শামীম মিয়া শাহপরান সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পৌরসভার রাস্তার কথা বলে আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু করে, তখন বাধা দিতে গেলে তারা সকলে মিলিয়ে আমার ও আমার পরিবারবর্গের উপর হামলা চালায় এবং হাত তুলে, এবং এই ভিডিও ধারণ করার জন্য ছবি তুলতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি ভীত সম্ভ্রান্ত হয়ে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পৌরসভার রাস্তা প্রশস্ত করার কথা বলে আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু করে স্থানীয় কাউন্সিলর মাহবুবুর রহমান। তখন ন্যাশনাল হেল্পলাইন 999-এ ফোন করলে পুলিশ আসে এবং তাদের থামায়। পুলিশ প্রাচীর ভাঙার জন্য পৌরসভার নোটিশ দেখতে চাইলে তারা কোনো প্রকার নোটিশ দেয়। এ সময় তিনি আরও বলেন, আমি জমির মালিক, আমাকে পৌরসভা হতে কোনো প্রকার লিখিত নোটিশ পূর্বে দেওয়া হয়নি। সীমানা প্রাচীর ভাঙার প্রয়োজন হলে আমাকে আগে নোটিশ দিবে এবং সকলে মিলেমিশে আমার দেয়াল ভেঙে দেব। বর্তমানে আমি পরিবার পরিজন সহ নিরাপত্তাহীনতায় ভুগ। এই ব্যাপারে 9 নং ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান ভূঁইয়ার নিকট মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, যা হয়েছে জনগণের স্বার্থে ও নরসিংদী পৌর মেয়রের নির্দেশে করা হয়েছে। অভিযুক্ত কাউন্সিলর সাংবাদিকরা তার মুঠোফোনে ফোন দিয়ে ভিডিও সাক্ষাৎকার চাইলে তিনি বলেন, সন্ধ্যায় কমিশনারের অফিসে আসেন, তখন সাক্ষাৎকার দেব এবং বিস্তারিত সব কিছু বলা হবে। কিন্তু সন্ধ্যায় সাংবাদিকরা কমিশনারের অফিসে গেলে ক্যামেরার সামনে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি।